অধীর দা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। ভারতের কংগ্রেস তাকে 10 বছরের বেশি সময় ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি রেখেছিলেন। উনি যদি কিচেন সদস্যের কথায় কংগ্রেস চালাতে যান তাহলে তো হবেই। উনি যদি ওনার স্ত্রীর কথায় কংগ্রেস চালাতে চান, দিল্লিতে ডেকে বলেছে প্রাক্তন, তাই গোসা হয়েছে। অধীর চৌধুরীকে বিঁধে বেনজির আক্রমণ তৃণমূল বিধায়কের। বলছেন কি না যে অধীর চৌধুরী স্ত্রীর কথায় সংসার চালাতে চান। বাংলার কংগ্রেসে সাংগঠনিক পালাবদল ঘিরে জল খোলা শুরু হতেই মাছ ধরতে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। শোনা যাচ্ছে যে প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে দুই শিবিরে যোগ দেওয়ার। তবে এই বিষয়ে কোনো দলই অফিসিয়ালি কিছু জানায়নি। লোকসভা ভোটের পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি ইস্তফার চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন অধীর। তবে সেই ইস্তফা গ্রহণ করা হয়েছে কিনা সেই বিষয়ে তাকে কিছু না জানিয়ে দিল্লিতে দলের বৈঠকে যেভাবে তাকে প্রাক্তন বলে উল্লেখ করা হয় তাতে ক্ষোভ এবং অভিমান প্রকাশ্যে এনেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। এই প্রসঙ্গে বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অধীর চৌধুরীকে কিন্তু বিদ্যে ছাড়েননি। তিনি বলেন, অধীর দা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। ভারতের কংগ্রেস তাকে 10 বছরের বেশি সময় ধরে প্রদেশ কংগ্রেসের সভাপতি রেখেছিলেন। উনি যদি কিচেন সদস্যের কথায় কংগ্রেস চালাতে যান তাহলে তো হবেই। উনি যদি ওনার স্ত্রীর কথায় কংগ্রেস চালাতে চান, দিল্লিতে ডেকে বলেছে তাই গোসা হয়েছে। আমরা শুনবো বিধায়ক হুমায়ুন কবির কি বলছেন। 2014 সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায়। 2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের, অমিত শাহজি নাম্বার টু। তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরীশঙ্করা কেন ওই দলে পদত্যাগ করুক, করা এই ডিমান্ড করার আগে ও বলছে 2022 সালে নাকি উনি গৃহমন্ত্রকের কাছে গিয়ে ডিমান্ড করেছে মুর্শিদাবাদকে আইন শৃঙ্খলার প্রশ্নে, মুর্শিদাবাদকে পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্তি করতে। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এলাকা আঁকড়ে পড়ে থাকেন, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে একজন অনুপ্রবেশ? দেখুন, কোটিতে একজন দুজন হতে পারে, ম্যাক্সিমাম কোন লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ মালদা নদিয়া আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে পাইনি, কোনো কারণেই সেইভাবে আসেন। কিন্তু বলছি জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো আজও ইসলাম ধর্মের 10% মুসলিম যাদের বিয়ে হয়, তারপরে সন্তান হওয়ার সময় হয়, তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো 10 মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয়, 10% মুসলিম তারা ডক্টরের সাজেশন মতো, ডক্টরের প্রেসক্রিপশন মতো ওখানে যায়, কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে 2টোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে। কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। আমরা যখন জন্মেছিলাম আমার বাবার আমরা 8 সন্তান, আমরা পরপর 5 ভাই ছিলাম, আমি ভাইদের মধ্যে সব থেকে ছোট, আমার বড় দাদার 75 বছর বয়স, এখনো জীবিত আছে। তো আমার বাবাদের, আমার মাদের আমরা 8টা সন্তান ছিলাম, আমরা 5 ভাই 3 বোন। আজকে আমার 2টো, 1 ছেলে 1 মেয়ে, আমার মেয়েরও 2টো, আমার মেয়ের বিয়ে দিয়েছে তারও 2টো, 1 ছেলে 1 মেয়ে, আমার ছেলেরও বিয়ে দিয়েছে তারও সন্তান সমবা আছে, তাইও হয়তো একটা হবে আর একটা নিয়ে সেও কমপ্লিট করবে। কিন্তু 90% মুসলিম এখনও এই যে বিন্যাস হচ্ছে বলছেন, ওদের আশঙ্কা বিজেপি গোটা এখানে না। আমি তো 18 মাস বিজেপিতে ছিলাম, 2018 সালের 25শে জুন কেন্দ্রীয় বিজেপির অফিসে গিয়ে আমি বিজেপিতে জয়েন করেছিলাম, তারপরে 2019 সালে পার্লামেন্টে ক্যান্ডিডেট ছিলাম, তারপরে 1 অক্টোবর অমিত শাহজি এই নেতাজি স্টেডিয়ামে এসেছিলেন, তিনার কাছে 2টো প্রশ্ন করেছিলাম, উত্তর পাইনি, তারপরে আমি স্বেচ্ছায় আবার বিজেপি ছেড়ে আবার দিদির কাছে অ্যাপ্লিকেশন করে তৃণমূলে জয়েন করেছি। কিভাবে হুড়মুড়িয়ে বাড়ছে দেশের জনসংখ্যা এবার সেই কথাই বললেন বিধায়ক হুমায়ুন কবির। এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইসলাম ধর্মের 10% মুসলিম চিকিৎসকদের কথা মতো সিজার করে 2টো বাচ্চা নেয়,
কিন্তু 90% মুসলিমের বাড়িতে মা বোনরা 4-5টা করে বাচ্চা প্রসব করে। আমরা 8 ভাই বোন, কিন্তু আমরা এক, আমার এক ছেলে ও এক মেয়ে। আমার মেয়েরও 2টি সন্তান, আমার ছেলেরও হয়তো তাই হবে। আমি দীর্ঘ সময় বিজেপিতে ছিলাম, পরে আবার বিজেপিতেই ফিরি। আমরা শুনব হুমায়ুন কবির কি বলছেন। 2014 সালের আগে যারা গভর্নমেন্টে ছিল তাদেরও যেমন দায় এসে যায়, 2014 সাল থেকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকটা তাদের দলের অমিত শাহজি নাম্বার 2। তাহলে যদি অনুপ্রবেশ হয়ে থাকে তাহলে এই গৌরীশঙ্করা কেন ওই দলে পদত্যাগ করুক, ওরা এই ডিমান্ড করার আগে ও বলছে 2022 সালে নাকি উনি গৃহমন্ত্রকের কাছে গিয়ে ডিমান্ড করেছে মুর্শিদাবাদকে আইন শৃঙ্খলার প্রশ্নে, মুর্শিদাবাদকে পশ্চিমবাংলা থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্তি করতে। কিন্তু প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে আপনি তো এলাকা আঁকড়ে পড়ে থাকেন, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে একজন অনুপ্রবেশ? দেখুন, কোটিতে একজন দুজন হতে পারে, ম্যাক্সিমাম কোন লোক বাংলাদেশ থেকে আমাদের জেলায় মুর্শিদাবাদ মালদা নদিয়া আমরা যতটা এরিয়া নিয়ে আমরা চলাফেরা করি, আমি সেইভাবে কোনো মানুষকে বিগত 20-30 বছরে আমরা যে সক্রিয় রাজনীতিতে আছি আমি সেইভাবে পাইনি, কোনো কারণেই সেইভাবে আসেন। কিন্তু বলছি জনবিন্যাস নাকি বদলে যাচ্ছে, জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো আজও ইসলাম ধর্মের 10% মুসলিম যাদের বিয়ে হয়, তারপরে সন্তান হওয়ার সময় হয়, তারা ডাক্তার দেখায় এবং ডাক্তারের পরামর্শ মতো 10 মাসে যখন সেই ডেলিভারি হওয়ার সময় হয়, 10% মুসলিম তারা ডাক্তারের সাজেশন মতো ডাক্তারের প্রেসক্রিপশন মতো ওখানে যায়, কোনো নার্সিংহোমে বা কোনো মাতৃ জায়গায় গিয়ে সেখানে সিজার করে 2টোর বেশি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে তাদের সমতেই তারা এটা করে। কিন্তু 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। আমরা যখন জন্মিয়েছিলাম আমার বাবার আমরা 8 সন্তান, আমরা পরপর 5 ভাই ছিলাম, আমি ভাইদের মধ্যে সব থেকে ছোট, আমার বড় দাদার 77.5 বছর বয়স, এখনো জীবিত আছে। তো আমার বাবাদের আমার মাদের আমরা 8টা সন্তান ছিলাম, আমরা 5 ভাই 3 বোন। আজকে আমার 2টো, এক ছেলে এক মেয়ে, আমার মেয়েরও 2টো, আমার মেয়ের বিয়ে দিয়েছি তারও 2টো, এক ছেলে এক মেয়ে, আমার ছেলেরও বিয়ে দিয়েছি তারও সন্তান সমবা আছে, সেও হয়তো একটা হবে আর একটা নিয়ে সেও। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।